এ হোয়াটসঅ্যাপ গাইস, চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা গেমপ্লে ভিডিও নিয়ে। আজকে আমি খেলছি টু টু চার্লি স্পাইডার ট্রেন। এটা একটা হরর গেম গাইস, আর এই গেমটা তোমরা অফলাইন আর অনলাইন দুটোতেই খেলতে পারবে। তো চলো দেরি না করে গেমপ্লেটা স্টার্ট করি। যদি গেমপ্লেটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। লেটস গো। আর হ্যাঁ গাইস, এই গেমটা এখন ট্রেন্ডিংয়ে চলছে। আনলক অল লেভেলস, $5 টু বাই। আমি গরিব আদমি আছি, আমার কাছে পয়সা নেই। ওকে, অনেক কটা লেভেল আছে, আবার এদিকে কামিং সুনো আছে। ঠিক আছে, বাদ দাও, প্রথমেরটাই খেলি। লেভেল 1, সিলেক্ট ট্রেন, অ্যামট্রেক। এটা আমার কাছে আছে এই ট্রেনটা, আর এটা কিনতে হলে 1000 কয়েন লাগবে, আমার কাছে পয়সা নেই। দেখো আমি এতটাই গরিব, আমার গেমের মধ্যেও পয়সা নেই। ওকে, সিলেক্ট গান, এটা আমার কাছে আছে, এটা কিন্তু 200 কয়েন লাগবে, টাকা নেই। ঠিক আছে, এটাই সিলেক্ট করে নিই। চলে এসছি গাইস গেমের মধ্যে। গ্রাফিক্স দেখো গাইস, উপরে মেক করে আছে। এটা কি? হ্যাঁ, ওখানে যেতে হবে, পিক আপ দ্য লিভার। ও, ওটা লিভার, ওয়াও। চলো এটা পিক করে নিই। ঠিক আছে, এবার এদিকে যেতে হবে। ওই দেখো সামনে হচ্ছে চুচু চ্যালিস স্পাইডার ট্রেন। এটা কি? এবার টার্ন অন ট্রেন। ঠিক আছে, ট্রেনের লাইট তো জ্বলছে অলরেডি, অন করার কি আছে? চলো বলছি যখন অন করেই দিই। ওকে, এই চলে এসছে চুচু চ্যালিস দেখো। আরে বন্দুকটা কন্ট্রোল করা তো খুবই মুশকিলের ব্যাপার। ওকে, হেলথ কমছে কমছে, 50 করে হেলথ কমছে নাকি। একটা গান কিনতে হবে, তাড়াতাড়ি করে টাকা জমাতে হবে। এত কম করে হেলথ কমলে? ও, মরে গেছে, উল্টে গেছে দেখো। ইঞ্জিন জ্বালিয়ে দিয়েছি, ধোঁয়া বেরোচ্ছিলো ইঞ্জিন থেকে। লেভেল কমপ্লিটেড, 740 কয়েন পেয়েছি গাইস, অনেক কয়েন হয়ে গেছে। আর বন্দুক কিনতে হবে, কোনটা কেনা যায়? এটার ড্যামেজ 300, এটা 40, না এটা কিনবো না। আর কি আছে? এটার 100, এটার 500, 1000 কয়েন লাগবে, এটাই কিনে নিই গাইস, কি বলো? 500 ড্যামেজ আছে, চলো এটাই কিনে নিই, ভেবে চিন্তে লাভ নেই, পরে দেখা যাবে যা হবে। চলে এসি গাইস নেক্সট লেভেলের মধ্যে। ওই দেখো ওখানে তো হাঁটাচলা করছে চুচু চার্লিস। এবার তোকে নতুন বন্দুক দিয়ে মারবো, দাঁড়া, তো তোকে মারার জন্য নতুন বন্দুক কিনেছি একটা। মার খাওয়ার পরে অবশ্যই বলিস কীরকম লাগলো মার খেয়ে। পিক আপ দ্য ম্যাপ, ম্যাপ নিয়ে কী হবে? ও তো সোনা গয়না লোকান আছে, নাকি আনতে যেতে হবে, কে জানে। চলো নিয়ে নিই। ফাইন্ড দ্য চেস্ট, কী অবস্থা দেখো, ওখানে আমাকে অ্যাডও দেখাচ্ছে, ওখানে ফাইন চেস্ট পড়ে আছে, এখানে বলছে ফাইন্ড দ্য চেস্ট। ঠিক আছে, চলো খুলে দিই কী আছে। হ্যাঁ, এটা তো পাথর মনে হচ্ছে, নিতে পারবো না, তাহলে কী করতে খুললাম, কী অবস্থা। ও, এবার বুঝতে পেরেছি কনসেপ্টটা, প্রথমে একটা ম্যাপ পেলাম, তারপর ম্যাপটা দেখে দেখে একটা চেস্ট পেলাম, চেস্ট থেকে সোনা গয়না নিয়ে এবার ট্রেনে করে পালাতে হবে। ওই চেষ্টাকে চুচু চার্লিস মানে গার্ড দিচ্ছিলো যাতে কেউ না নিয়ে পালাতে পারে। আমি এখন নিয়ে নিচ্ছি, এখন আমাকে তাড়া করবে। আরে পড়ে যাচ্ছিস কেন ভাই, ওখান দিয়ে আসছে, পালা তাড়াতাড়ি করে। ওকে, এর হেলথ দেখো গাইস 10,000, আগেরটা 3,000 ছিল। ভালো হয়েছে একটা নতুন বন্দুক কিনে নিয়েছি, 500 করে ড্যামেজ হচ্ছে, নাহলে তখন 50 করে ড্যামেজ হচ্ছিলো। ওই বন্দুকটা দিয়ে খেললে তো আমি আমাকে মেরে দিত, আমি মারতে পারতাম না। যেটা হয় ভালোর জন্যই হয়। আর নিচে দেখো গাইস, এখান থেকে আমি সব কিছু বাড়াতে পারবো, শিল্ডও বাড়াতে পারবো, হেলথও বাড়াতে পারবো, আমার গানটার ড্যামেজও বাড়াতে পারবো। বাট এখন বাড়ানোর দরকার নেই, একে তো মেরেই দিয়েছি, মরে গেছে। এই লেভেলটাও কমপ্লিট করে দিলাম গাইস, লেভেল কমপ্লিটেড, 1820 কয়েন পেয়েছি। 4 নম্বর লেভেল, এই লেভেলটা কমপ্লিট করে গেমপ্লেটা এন্ড করবো গাইস। দেখো এখানে ঘুরে বেড়াচ্ছে, আমার তো ইঁদুর মনে হচ্ছে একে, কোনো দিক থেকে স্পাইডার মনে হচ্ছে না। আর এটা কি? পিক আপ দ্য গান, ও এটা গান, গান দিচ্ছে কেন? তার মানে মারপিট করতে হবে কারোর সাথে। দ্য এনিমি ইজ কামিং, বন্দুক নিতে না নিতে এনিমি চলে এসছে, কেস করেছে, ভাগো এখান থেকে। 3খানা চুচু চার্লিস, একটা হয় না 3টে দিয়ে দিয়েছে, এইগুলো ঠিক না। একটা বন্দুক দিয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি, যা ইচ্ছে তাই করবে, একজনকে পাঠাতে পারতো, 3 জন। আর এইগুলো কি? ও, এইগুলো আমি নিয়ে খেলতে পারবো গাইস, বাট এই এপিসোডে খেলবো না, নেক্সট এপিসোডে খেলবো আমি এইগুলোকে নিয়ে, আমি চুচু চার্লিস হবো। পিক আপ দ্য এক, এদিক থেকেই তো আসছে এরা, ওই দেখো, দাঁড়া এদেরকে মারি প্রথমে। হ্যাঁ, হেলথ তো কমছে, তার মানে মরবে, একটাকে মেরে দিই, তারপর পেছনে দুটো থাকবে ওদেরকেও মেরে দেবো। আর হেলথ কমছে না? হ্যাঁ, ভাগো এখান থেকে, সামনে চলে এসছে, প্রথমে হেলথ কমলো তো, তারপরে আর হেলথ কমছে না, দেখো আমার কাছে তার কোনো অপশানও নেই, পালাতেই হবে। যাবোটা কোন দিকে এবার? ম্যাপটা মারি প্রথমে, দাঁড়াও, ও এর ভেতরে যেতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি করে চ, ওর ভেতরে মনে হচ্ছে এগ আছে, একটাকে নিতে হবে। এই দেখো গাইস চুচু চার্লিসের ডিম, এর ভেতরে একটা ছোটো চুচু চার্লিস আছে। এইগুলো কে? মুখটা দেখো পুরো পিঁপড়ের মতো। আরে কোথায় ঘুরে গেলি, এর কন্ট্রোলটাও দারুণ।
তার একটা আছে, ঠিক আছে। এবার পালাতে হবে এখান থেকে, এদের সাথে আপডেট করতে পারবো না, এরা মরছেই না। টার্ন অন ট্রেন, ঠিক আছে। আমাকে ট্রেনে যেতে হবে, এবার এখান থেকে এসকেপ করতে হবে। ডিমটা তো পেয়ে গেছি, বাড়িতে নিয়ে গিয়ে ডিমটা ভেজে খাবো। কত বড় ডিম, আমার একা খেয়ে অনেকটা বেঁচে যাবে। সবাইকে খাওয়াবো, তোমরা যদি খাও তাহলে তোমরাও বলো, তোমাদেরও খাওয়াবো। এরা এখনও পেছন পেছন আসছে, এবারে কি দুজনের সাথে মারপিট করতে হবে নাকি? জানি না, চলো ট্রেনের উপরে যাই, ট্রেনটা স্টার্ট করি আগে। তাড়াতাড়ি করে পালাতে হবে এখান থেকে। উঠে যা, ঠিক আছে। এর হেলথ দেখো গাইস 20,000। এ কথা মারতে মারতে অনেক সময় লাগবে, আমি না মরে যাই। ওকে, দুজনের হেলথের দিকে দেখতে হবে, আমার হেলথটাও দেখতে হবে। আমার হেলথটা কমে আসলে 1,000 কয়েন দিয়ে বাড়ি নেবো হেলথ। আবার কোথায় গেল, ভ্যানিশ হয়ে গেল? ওর নামা চলে এসছে, কোথায় গেছিল? আমার শিল্ডটাও কমছে দেখো, 20,000 থেকে 14,000 হয়ে গেছে। ও অসুবিধা নেই, মরে যাবে। হেলথ কমছে না কেন? ও না, কমছে কমছে, মাঝের মধ্যে আটকে যাচ্ছে হেলথ, মানে এক জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে, কমছে না। 6,000, 5,500, 5,000। তো আমার হেলথ অনেক আছে এখনও পর্যন্ত, 46। তখন আমি কম দামি বন্দুক না কিনে এই বন্দুকটা কিনে খুব ভালো করেছি। এই বন্দুকটা দিয়েই অনেক কটা মিশন আমি কমপ্লিট করতে পারবো। ওকে, মরে গেছে গাইস, 240 মেরে দিয়েছি, এই মিশনটা কমপ্লিট করে নিয়েছি, 2520 কয়েন পেয়েছি। ওকে গাইস, আজকে তাহলে এখানেই এন্ড করছি ভিডিওটা। থ্যাংকস ফর ওয়াচিং, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে এরকমই একটা মজাদার গেম প্লে ভিডিওর সাথে।